বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আইর বিশেষ আয়োজন নগদ ৩০০ সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই ৩০০ সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি আছেন, যিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। চট্টগ্রামে পুলিশ কমিশনার হয়ে যাবার পর এই করোনাকালীন সময়ে আপনার সামনে যে প্রধান তিনটি চ্যালেঞ্জ ফেস করতে হলো, সে তিনটি চ্যালেঞ্জ কি? আমার প্রথম চ্যালেঞ্জ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ চট্টগ্রামবাসীর কাছে যে উচ্চতায় উঠেছে এটা যেন কোনোভাবেই নামতে না পারে, তার জন্য ক্রমবর্ধমান থাকে এবং পুলিশ যেন আরো উচ্চতায় উঠতে পারে জনমানুষের কাছে। এটা আমার কাছে প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে পুলিশের পেশাদারিত্বকে বৃদ্ধি করা, তদন্তের মান, প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে। আর তৃতীয়ত হচ্ছে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, এ ধরনের কিছু পুলিশের ট্যাকটিক্সের মাধ্যমে আমাদের কার্যক্ষমতাকে, কর্মদক্ষতাকে বৃদ্ধি করা এবং পুলিশি সেবা মানুষের কাছে সহজ করা। রাজনীতিবিদদের সাথে পুলিশের সম্পর্ক এবং রাজনীতিবিদদের কারণে পুলিশের কাজের কোনো রকম বাধা বিঘ্ন তৈরি হয় কিনা? আমি এই ধরনের কোনো বাধার সম্মুখীন হইনি, বরং প্রত্যেকের কাছ থেকে আন্তরিক সহযোগিতার আশ্বাস পেয়েছি এবং আশ্বাস শুধু নয়, কার্যক্ষেত্রে আমি সেটা পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রামের আপনি সন্তুষ্ট? ভালোর আসলে কোনো শেষ নেই। আমাদের প্রতিদিনের প্রতিযোগিতা আমাদের আগের দিন থেকে যেন আমরা আরো ভালোভাবে পুলিশি সেবা মানুষকে দিতে পারি। চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রচন্ড ট্রাফিক, মানুষ ভোগান্তিতে পড়ে, এই বিষয়ে আপনার মতামত কি স্যার? যে কোনো শহর থেকে চট্টগ্রামের একটি আলাদা বৈশিষ্ট্য আছে যে বাংলাদেশের বৃহত্তম বন্দর, রপ্তানির আমদানির ৯০% যে বন্দর দিয়ে হয়, এই বন্দরটি চট্টগ্রামে আমাদের আওতার মধ্যে পড়েছে। এখানে প্রচুর ভারী যানবাহন চলাচল করে, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইনটা এদিক দিয়ে যায়, এর ফলে একটি চাপ শহরের উপরে পড়ছে। পাশাপাশি আপনারা জানেন যে এখানে মহাসড়কে বা সড়কের বাইরে অনেকগুলো উন্নয়ন কর্মকাণ্ড, মেগা প্রজেক্ট চলছে। চলমান প্রজেক্টগুলোর কারণে সাময়িক একটি ভোগান্তি হচ্ছে। আমরা এই পরিকল্পনা করেছি এই ভোগান্তিটাকে সহনীয় পর্যায়ে ট্রাফিক ম্যানেজমেন্টের মধ্যে স্মার্টনেস নিয়ে আসা, এটা আমরা একটি চেষ্টা আছে, আশা করি কিছুদিনের মধ্যে সুফল সবাই পাবে। চট্টগ্রামে প্রচুর হোটেল আছে এবং সেলুনের নামে ম্যাসাজ পার্লার আছে, এই বিষয়ে আপনাদের কি কোনো পদক্ষেপ ভবিষ্যতে আছে যে এগুলো কোনো আইনের আওতায় আনবেন? আমি এই বিষয়ে অবগত। এদের অধিকাংশই করোনার পূর্বে বন্ধ ছিল, ইদানিং বেশ কিছু খুলেছে। আমরা তথ্যের ভিত্তিতে রেড চালিয়েছি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা সেই পার্লার বা সকল সেলুন পার্লার বা মালিকের বিরুদ্ধে নিয়েছি। এটি চলমান প্রক্রিয়া, আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক প্রতিরোধে আপনাদের ভূমিকা সেখানে কি রাখছেন? কোনো নতুন আইডিয়া কি ডেভেলপ করেছেন? আমি আপনাকে এর উত্তর দুইভাবে দিই। একটি হচ্ছে রুট হিসেবে চট্টগ্রাম মহানগরের এলাকা যদি ব্যবহৃত হয়ে থাকে, আমাদের মহানগরের ৪টি চেকপোস্ট আছে। এই চেকপোস্টগুলোতে এবং মাঝে মাঝে নৌপথেও আমরা অভিযান পরিচালনা করি। পাশাপাশি আমাদের নিজস্ব এওয়ারে মানে আমাদের কর্মক্ষেত্রের ভেতরে আমাদের নিয়মিত অভিযান আছে। যারা মাদক ব্যবসা করে, যারা মাদক ব্যবসায় ফাইন্যান্স করে থাকে, আমাদের তাদের প্রতিও দৃষ্টি আছে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়াটি অব্যাহত আছে। চট্টগ্রামের সবচেয়ে বেশি ক্রাইম হয় বা হওয়ার সম্ভাবনা থাকে যেখানে আপনাদের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ থাকে। ক্রাইম জোন এভাবে আলাদা করে কোনো এলাকার নাম বলা ঠিক না, তবে আমাদের কিছু ডিভিশন আছে যেখানে মামলা বেশি হয়ে থাকে। এগুলোকে আমরা মূলত মূল শহর, যেটাকে আমরা উত্তর এবং দক্ষিণে দুই ভাগে ভাগ করেছি, এগুলোতে বেশি মূলত অপরাধ হয়ে থাকে বা মামলা হয়ে থাকে। এগুলোর প্রতি আমাদের পুলিশের জনবলও বেশি থাকে, আমাদের পেট্রোল বা পুলিশের যে অপারেশনগুলো থাকে এগুলো বেশি হয়ে থাকে। আর এর পরবর্তীতে আমাদের বন্দর বা পশ্চিম বিভাগ যেগুলো আছে সেগুলোতে আমরা থাকি। করোনা পরিস্থিতি চট্টগ্রামের অবস্থা কি? করোনার টেস্ট অনুযায়ী রোগী কম পাচ্ছে এবং পাশাপাশি আমরা দেখছি যে হাসপাতালগুলোতে প্রস্তুতি প্রথম যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো। চট্টগ্রাম যেহেতু একটু বৃহৎ জায়গা, সেখানে অন্যান্য অনেক সংস্থার অনেক ইনভলভমেন্ট আছে, তো সমন্বয় আসলে হয় কিভাবে? এখানে সকল সংস্থার সাথে এখন পর্যন্ত আমার ওয়ার্কিং রিলেশন অত্যন্ত চমৎকার। আমি এই বিষয়ে আসলে কোনো অভিযোগ করতে পারছি না, আমার কাছে সন্তুষ্টির পর্যায়ে আছে।